আমাদের টেক্সাই গাই ইউটিউব পরিবারের আরেকটা নতুন ইনফরমেটিভ ভিডিওতে আপনাকে আবার স্বাগত জানাই আমি অভ্র আজকের ভিডিওটা আপনাকে চমকে দেওয়ার ভিডিও আসলে আজকের ভিডিওটা যে বিষয় নিয়ে সেই বিষয়ে আপনারা সবাই কম বেশি জানেন কিন্তু তা সত্ত্বেও আজকের ভিডিওতে এমন কিছু কথা বলবো যেগুলো শুনলে আপনি বারবার চমকে উঠবেন আজকে আমরা আলোচনা করব পৃথিবীর সবথেকে বড়ো স্মার্টফোন ম্যানুফ্যাকচারিং কোম্পানিকে নিয়ে অর্থাৎ পৃথিবীতে যত স্মার্টফোন তৈরি হয় সেই স্মার্টফোন তৈরি করে কোন কোম্পানির থেকে বেশি না স্যামসাং নয় অ্যাপেল না অ্যাপেলও নয় তাহলে কে থাকে শাওমি না শাওমিও নয় পৃথিবীতে সব থেকে বেশি স্মার্টফোন বিক্রি করে বিবিকে ইলেকট্রনিক্স বলে একটা কোম্পানি যদি স্যামসাংয়ের মার্কেট শেয়ার গোটা পৃথিবীতে হয় বাইশ পার্সেন্ট যদি অ্যাপেলের মার্কেট শেয়ার গোটা পৃথিবীতে হয় সতেরো পার্সেন্ট আর শাওমির মার্কেট শেয়ার গোটা পৃথিবীতে হয়ে থাকে চোদ্দো পার্সেন্ট তাহলে বিবি কে ইলেকট্রনিক্সের মার্কেট শেয়ার প্রায় তিরিশ পার্সেন্ট আমরা ওয়ান প্লাসের তথ্য জানি না বাদ বাকি তথ্য থেকে আমরা জানতে পাচ্ছি বিবিকে ইলেকট্রনিক্সের মার্কেট শেয়ার ওয়ান প্লাসকে বাদ দিয়েই হচ্ছে পঁচিশ পার্সেন্ট বিবিকে ইলেকট্রনিক্স এমন একটা কোম্পানি যার সম্পর্কে আজও অনেকে জানেন না যে এই কোম্পানির ছাতার তলাতেই রয়েছে ওয়ান প্লাস ভিভো ওপো রিয়েলমি নার্জো এবং ডাইজো বলে নতুন কোম্পানি আসছে সেটা এছাড়া আইকু এরকম প্রচুর ব্র্যান্ড রয়েছে বিবিকে ইলেকট্রনিক্সের ছাতার তলায় তো সবার বিক্রি মিলে সবার শেয়ার মিলে এর আশেপাশে অন্য কোনো কোম্পানি আসে না স্যামসাংও এদের থেকে অনেক পিছনে পড়ে থাকে আমি যে তথ্যগুলো দিলাম এটা দু সালের এই বছরের প্রথম তিন মাসের ছবি বিবিকে ইলেকট্রনিক্সের মালিকের নাম ডন পিং। এবং তিনি মাত্র উনচল্লিশ বছর বয়সে রিটায়ারমেন্ট নিয়ে ক্যালিফোর্নিয়ায় চলে গেছেন আমেরিকার ক্যালিফোর্নিয়া শহরে তিনি গত কুড়ি বছর ধরে বসবাস করছেন তিনি ক্যালিফোর্নিয়াতে নিজের সাংবাদিক স্ত্রী এবং বাচ্চাকাচ্চাতে নিয়ে সুখে সংসার করছেন এছাড়া তার অন্য কোনো দিকে মন নেই মন নেই বলাটা ভুল তার আসলে সবথেকে বেশি মন আছে এখন শেয়ার ট্রেডিং করাতে বিভিন্ন রকম কোম্পানিতে ইনভেস্ট করাতে এবং তিনি এই মুহূর্তে অ্যাপেল কোম্পানির থেকে বড় শেয়ার হোল্ডার ব্যক্তিগতভাবে কেউ যদি অ্যাপেলের থেকে বেশি শেয়ারের মালিক হয়ে থাকে তাহলে সেই মানুষটা টিম কুক নয় সেই মানুষটার নাম ডন ইয়ং পিং তো বুঝতেই পারছেন সেক্ষেত্রে মানুষটা কতটা ইন্টারেস্টিং এবং তিনি সব সময় লোকচক্ষুর অন্তরালে থাকতে পছন্দ করেন এবং তার জন্য তার কোম্পানিও ঠিক সেইভাবে সেই স্ট্র্যাটেজিতেই চলছে ডন ইয়াংপিং তিনি একজন চাইনিজ মানুষ এবং তিনি চীনে প্রথমে রেডিও ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশুনো করেছিলেন তারপর তিনি ইকোনমিক্স নিয়ে পড়াশুনো করেছেন তারপর তিনি শুরুর দিকে বিবিকে ইলেকট্রনিক্স যখন তৈরি করেছিলেন বিবিকে ইলেকট্রনিক্স কোনো স্মার্টফোন কোম্পানি ছিল না উনিশশো নব্বই থেকে দু সাল পর্যন্ত বিবিকে ইলেকট্রনিক্স টুকটাক বিভিন্ন ইলেকট্রনিক্স জিনিস তৈরি করত নকল জিনিস তৈরি করত সেই সময় নিনটেন্ডো গেমপ্লে এই ব্যাপারটা খুব জনপ্রিয় ছিল সেটা নকল তৈরি করতো বিবিকে ইলেকট্রনিক্স সেই নকল জিনিসটা এত ভালোভাবে বানানো হলো এত সুন্দর মার্কেটিং করা হলো যে সেটা গেমিং কনসোলগুলোর মধ্যে সেই সময় চায়নাতে সব থেকে জনপ্রিয় ছিল এরপর ক্রমশ গেমিং কনসেলের দিন যেতে বসলো এই গেমিং কনসোলের মার্কেট যখন ক্রমশ চলে যেতে বসলো তখন একটা সময় বিবিকে ইলেকট্রনিক্স কোম্পানি তারা তৈরি করতে শুরু করলো বিভিন্ন রকম ডিভিডি প্লেয়ার ব্লু রে ডিস্ক তারা সিডি প্লেয়ার তৈরি করতে লাগলো এবং তাদের এই সিডি প্লেয়ার ডিভিডি প্লেয়ার এগুলো কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে বিক্রি হয় ইউরোপ আমেরিকাতে এখনও বিবিকে ইলেকট্রনিক্সের তৈরি বা ওপো কোম্পানির তৈরি ব্লু রে ডিস্ক ব্লু রে প্লেয়ার খুবই জনপ্রিয় এই ব্লু রে প্লেয়ার এমপি থ্রি প্লেয়ার এরকম ছোটো ছোটো ইলেকট্রনিক্স বিভিন্ন রকম যন্ত্রপাতি তৈরি করতো সেই সময় ওপো কোম্পানি দু সাল পর্যন্ত তারপর তারা স্মার্টফোনের জগতে পা রাখলো দু সালে এরপর দু সালে বিভিন্ন রকম বিভিন্ন মডেলের স্মার্টফোন আনতে আনতে তারা এক সময় ওপো রিয়েল বা ওপো রিয়েলমি নামে একটা ফোন নিয়ে আসলো সেক্ষেত্রে বুঝতেই পারছেন রিয়েলমির বীজটা কোথায় গিয়ে লুকিয়েছিল এদিকে বিবিকা ইলেকট্রনিক্স কোম্পানি দু সালে ওপোর কম্পিটিটার বা ওপোর পাশাপাশি তার সিস্টার কনসার্ন হিসাবে ভিভোকে লঞ্চ করে দিল ভিভো প্রথমে লঞ্চ করা হয়েছিল ফিচার ফোন অর্থাৎ কিপ্যাডওয়ালা ফোন নিয়ে আসবে এরকম ভেবে তারপর ভিভোর স্ট্র্যাটেজি আলাদা হয়ে গেল ওপোর স্ট্র্যাটেজি আলাদা হয়ে গেল দু সালে প্রথম স্মার্টফোন এবং তারা প্রথম থেকে ফোকাস রাখলো তাদের স্মার্টফোনগুলো দারুণ স্টাইলিশ হবে দেখতে দুর্ধর্ষ হবে ভিতরে যাই থাক না কেন টেকনোলজি যেরকমই হোক না কেন স্মার্টফোনটা দেখেই যেন লোকে বুঝতে পারে এটা ভিভোর ফোন এবং এত সুন্দর দেখতে ফোন কখনোই অন্য কোম্পানি দেবে না অন্যদিকে ওপো জোর দিল টেকনোলজির ওপরে তারা টেক্স মানুষজনকে টার্গেট করলো তাদের ফোনে নতুন নতুন টেকনোলজি আসতে লাগলো এবং তারা তার জন্য রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে প্রচুর টাকা খরচা করলো টেকনোলজির ক্ষেত্রে আমরা দেখি ওপো নতুন নতুন বহু টেকনোলজি নিয়ে এসেছে আমরা দেখেছি ওপর তরফ থেকে পেরিস্কোপিক জুম লেন্স দেখেছি ফাস্ট চার্জিং এমনকি ওপর তরফ থেকে আমরা প্রোটোটাইপ দেখতে পেয়েছি আন্ডার ডিসপ্লে ক্যামেরা এরকম বহু টেকনোলজি আছে যেগুলো ওপো প্রথম নিয়ে এসেছে ওপো সবসময় এক্সপেরিমেন্ট করেছে ওপো সবসময় টেক লাভারদের কাছের হওয়ার চেষ্টা করেছে কিন্তু সেসব দি হতে পারেনি এরকমভাবেই দেখতে দেখতে দু হাজার তেরো সাল এসে গেল ভিভো তাদের স্টাইলিশ ফোনের সাথে সেলফি ব্যাপারটাকে যোগ করে নিল তারা সেলফির জন্য এবং স্টাইলিশ ফোনের জন্য আলাদা একটা মার্কেট তৈরি করে নিল অন্যদিকে ওপো কিন্তু টেক লাভারদের কাছে সেভাবে গ্রহণযোগ্য হয়ে উঠতে পারল না তখন তখন তারা ভাবলো আর একটা নতুন ব্র্যান্ড তৈরি করার কথা প্রথমে ওপো জানায়নি কাউকে গোপন রেখেছিল যে ওয়ান প্লাস তাদের একটা সাব ব্র্যান্ড ওপো থেকে পিটলাও এবং কার্পেই যেন আলাদা হয়ে চাকরি ছেড়ে দিয়ে নিজস্ব টিম নিয়ে একটা আলাদা টেক এনথুসিয়াস্টদের জন্য একটা স্মার্টফোন কোম্পানি তৈরি করেছেন এমনভাবে তারা প্রথম ওয়ান প্লাস ব্র্যান্ডটা ক্রিয়েট করেছিলেন কিন্তু পিছন থেকে পুরোপুরি সহায়তা করছিল বিবিকে ইলেকট্রনিক্স বা তার হাত ধরে ওপো ওয়ান প্লাস ব্র্যান্ডটা যে শুধু টেক লাভারদের টার্গেট করেছিল এরকম নয় তারা আরও বড় করে ভেবেছিল তারা মেনলি ফোকাস করেছিল আমেরিকান মার্কেটের দিকে আমেরিকান মার্কেটে মানুষের ক্রয় ক্ষমতা অনেক বেশি তারা টেকনোলজি কেনে কিন্তু অনেক বেশি দাম দিয়ে কেনে তাই ওয়ান কোম্পানি প্রথম থেকেই সেরা টেকনোলজি নতুন টেকনোলজি নিয়ে আসলো এবং সেই টেকনোলজি তারা একদম সস্তায় কম দামে মানুষের হাতে তুলে দেওয়ার চেষ্টা করলো আমেরিকাতে ওয়ান প্লাস জনপ্রিয় হয়ে গেল এবং ওয়ান প্লাসের মার্কেটিং স্ট্র্যাটেজি হ্যাঁ তার পিছনে ওই বিবেকে ইলেকট্রনিক্সের মাথা ছিল যেখানে প্রথম থেকে শেষ অবধি তারা মার্কেটিংয়ের ওপর সব থেকে বেশি জোর দিত এবং সেই ব্যাপারটা আপনি সব থেকে ভালো বুঝতে পারবেন ভিভো ওপো এদের ইতিহাসের দিকে দেখলে মার্কেট বাজার দোকান হাট সব জায়গা শুধু ভিভো আর ওপোর সবুজ আর নীল ব্যানারে ঢেকে গেল দু সালে ওয়ান প্লাস যখন তাদের প্রথম ওয়ান প্লাস ওয়ান ফোনটা নিয়ে আসলো যেটা প্রিমিয়াম দেখতে ফোন কিন্তু সেই ফোনটা দামে অনেক সস্তা সেই ফোনটা শুধু আমেরিকার মার্কেটকেই দখল করে নিল তা নয় সেটা ইন্ডিয়াতেও খুব জনপ্রিয় হয়ে উঠলো ইন্ডিয়া তখন বিশ্বের সেকেন্ড লার্জেস্ট স্মার্টফোন কনজিউমারদের মার্কেট এবং সেখানে বহু লোক আমেরিকা থেকে ওয়ান প্লাসের ফোন কিনে আনতে লাগলো ওয়ান প্লাস দেখলো এত বড় একটা মার্কেট পড়ে রয়েছে তাদের জন্য তারা ইন্ডিয়া সেন্ট্রিক এবার ফোন বানাতে লাগলো ইন্ডিয়াতে তারা আমেরিকা থেকে আরও কম দামে তাদের ওয়ান প্লাসের ফোনগুলো দিতে লাগলো সেক্ষেত্রে ওয়ান প্লাসের মেন ফোকাস শুধু আমেরিকা নয় এবার হয়ে উঠলো ইন্ডিয়া কিন্তু 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 ওয়ান যখন একটা ব্র্যান্ড হিসেবে এস্টাবলিশড হয়ে গেল তখন কিন্তু ওয়ান তাদের আসল রূপ দেখালো ওয়ান প্লাস ওয়ান থেকে ওয়ান সেভেন টি এই পর্যন্ত ওয়ান প্লাস ব্র্যান্ডটা ঠিক এমনই ব্র্যান্ড ছিল যেটা আমাদের মতো টেক এনথুসিয়াস্টদের মনের কাছের প্রাণের কাছের একটা ব্র্যান্ড ছিল কিন্তু ওয়ান এবার ওপর জায়গাটা নেওয়ার চেষ্টা করলো ওয়ান প্লাস এবার ফ্ল্যাগশিপ কিলার থেকে ফ্ল্যাগশিপ হয়ে উঠল এবং তারা ওপর মতোই একদম বেশি দামে ভালো স্পেসিফিকেশন দেওয়া শুরু করলো সেক্ষেত্রে ওয়ান প্লাসের ওপর পার্থক্য যখন ক্রমশ ঘুচে যাচ্ছে তখন সেই সময় ওয়ান প্লাসের যে মার্কেটটা পড়েছিলো সেই মার্কেটটা ধরার প্রয়োজন পড়ল এবং সেই সময় সেই মার্কেটটা ধরে ফেলছিল শাওমি তো শাওমি ক্রমশ যখন অ্যাগ্রেসিভ হয়ে কম বাজেটের মিড বাজেটের মোবাইল ফোন মার্কেটটা স্মার্টফোন মার্কেটটা ধরে ফেলছে সেই সময় তাদেরকে কম্পিট করার জন্য বিবিকে ইলেকট্রনিক্স দু সালে নিয়ে আসলো রিয়েলমি ব্র্যান্ড রিয়েলমি প্রথমে এক্সপেরিমেন্টাল একটা ব্র্যান্ড ছিল এক্সপেরিমেন্ট করার জন্য তারা নিয়ে এসেছিল এবং যে ব্র্যান্ডটা পুরোপুরি ব্যাকআপ পেয়েছিল ওপর এবং সেটা কোনো গোপন করা হয়নি কিন্তু রিয়েলমি ব্র্যান্ড প্রথম থেকেই অভাবনীয় সাফল্য তারা প্রথম থেকেই শাওমির প্রতিটা বিজনেস স্ট্র্যাটেজি কপি করছিল এবং শাওমির নকল করার সাথে সাথে তারা পাশাপাশি পাচ্ছিল ওপোর টেকনোলজির সাপোর্ট ওপোর মার্কেটিং সাপোর্ট ওপোর ডিস্ট্রিবিউটারশিপের সাপোর্ট এত বড় নেটওয়ার্ক তৈরি করে রেখেছে ওপো সেটার সাপোর্ট পাচ্ছিল সেক্ষেত্রে রিয়েলমি সফল হতে বেশি সময় লাগলো না রিয়েলমি তিন বছরের মধ্যে আজকে আপনারা দেখুন তিন বছরের মধ্যে কোথা থেকে কোথায় পৌঁছে গেছে রিয়েলমি লোকের কাছে গ্রহণযোগ্য হলো এবং এমনই হলো যে একটা সময় শাওমিকে সেটা নিয়ে চিন্তায় পড়তে হলো এবং তার জন্য শাওমি বাধ্য হয়ে রিয়েলমিকে কম্পিট করার জন্য পোকো ব্র্যান্ড নিয়ে আসলো সেই প্রসঙ্গে আজকে যাব না আজকে আমরা বিবিকে ইলেকট্রনিক্স নিয়েই শুধু কথা বলবো ইতিমধ্যে রিয়েলমি কিন্তু ফ্ল্যাগশিপ কিলারের জায়গাটাকে ধরতে পারল না অর্থাৎ ওয়ান প্লাস যে মার্কেটটা ছেড়ে চলে যাচ্ছে সেই মার্কেটটাতে কিন্তু রিয়েলমি ঢুকতে পারলো না রিয়েলমির ফোন আমরা সেই দামে পছন্দ করলাম না রিয়েলমি এক্স টু প্রো রিয়েলমি এক্স ফিফটি এই সব ফোন কিন্তু অতটাও সফল হতে পারলো না সেক্ষেত্রে এই মার্কেটটা কিন্তু পুরোপুরি সাওমির দখলে আর স্যামসাংয়ের দখলে রয়ে গেল সেক্ষেত্রে আবার বিবেকে ইলেকট্রনিক্সকে নতুন করে ভাবতে হচ্ছিল এবার বিবেকে ইলেকট্রনিক্স তাদের স্ট্র্যাটেজি পাল্টে ফেললো তারা এবার কিন্তু ওপোর ব্র্যান্ড নিয়ে আসলো না তারা এবার ভিভোর তরফ থেকে একটা ব্র্যান্ড নিয়ে আসলো যার নাম আইকু আইকু ব্র্যান্ডটা যখন আসলো তারা কিন্তু এইভাবেই আসলো যে তারা হবে প্রকৃত ফ্ল্যাগশিপ কিলার তারা কম দামে সেরা স্পেসিফিকেশনস দেবে ঠিক যেরকম যে দামে ওয়ান প্লাস তাদের ফোনগুলো দিত এবং আইকু সেটা সফলভাবে সম্ভবত করতে পারতো কারণ আইকু সত্যি ভালো স্পেসিফিকেশানস কম দামে দেওয়া শুরু করেছিল কিন্তু আইকু যখন লঞ্চ হলো আজ থেকে দেড় বছর আগে সেই সময়ই প্রথম পৃথিবীতে করোনা ভাইরাসের মতো একটা অদ্ভুত দুর্ঘটনা ঘটে গেল এবং যার ফলে সব কিছু পাল্টে গেল বিজনেস স্ট্র্যাটেজি সবার মুখ থুবড়ে পড়ল সেক্ষেত্রে নূতন আসা আইকু ব্র্যান্ডটাও কিন্তু একটু থমকে গেল আর আইকু ব্র্যান্ডের দুর্ভাগ্য দেখুন তারা প্রথম যখন স্মার্টফোন লঞ্চ করলো তখন করোনার প্রথম ঢেউ আসলো তারা যখন দ্বিতীয় স্মার্টফোন ইন্ডিয়াতে লঞ্চ করলো তখন করোনার দ্বিতীয় ঢেউ আসলো ভালো স্মার্টফোন নিয়ে আসা সত্ত্বেও আইকু ব্র্যান্ডটা কিন্তু সেইভাবে এখনও অব্দি সফল হতে পারেনি তবে আইকু যদি এই স্ট্র্যাটেজিতে চলে আগামী দিনে আইকু ব্র্যান্ডটা ওয়ান প্লাসের বিকল্প হয়ে উঠতে পারে ওয়ান প্লাস অবশ্যই প্রিমিয়াম সেগমেন্টে স্যামসাং আর অ্যাপেলকে কম্পিট করবে এবং মিড বাজেট সেগমেন্টে সেখানে কিন্তু এই আইকু ব্র্যান্ডটা ঠিকঠাক কম্পিট করতে পারবে এবং সেটা টেক এনথুসিয়াস্টদের প্রিয় ব্র্যান্ড হয়ে উঠতে পারে আর আপনারা খেয়াল করে দেখুন বাংলাদেশে এখনও আইকু ব্র্যান্ড চায়নি বাংলাদেশে আইকুর ফোন আনঅফিসিয়াল পাওয়া যেত হয়তো এতদিনে যদি না বাংলাদেশে এরকম মহামারীর জন্য লকডাউন হয়ে যেত কিন্তু আগামী দিনে আইকু ব্র্যান্ড আন অফিসিয়াল তো বটেই অফিসিয়ালিও বাংলাদেশে বিক্রি হবে সেক্ষেত্রে আইকু ব্র্যান্ড বাংলাদেশের মার্কেটও কিন্তু ধরে নেবে সেক্ষেত্রে অবশ্যই এটা বুঝতে হবে বিবিকে ইলেকট্রনিক্সের বিজনেস স্ট্র্যাটেজি কীরকম তারা রিয়েলমিকে কিন্তু একটা জায়গায় লিমিটেড করে দিয়েছে রিয়েলমি কম দামি ফোন বিক্রি করবে ইন্ডিয়ান রুপিতে যদি ধরেন কুড়ি হাজার রুপি বাংলাদেশি টাকায় তিরিশ হাজার টাকা এই প্রাইস সেগমেন্টটা হচ্ছে রিয়েলমির জন্য তার উপরের প্রাইস সেগমেন্ট সেটার জন্য রয়েছে আইকু আর ভিভো ভিভো রয়েছে দোকানে বাজারে হাটে অর্থাৎ অফলাইন যে ফোন বিক্রি হয় সেগুলোর জন্য যেখানে লোকে টেকনোলজি বোঝে না যেখানে লোকে ইউটিউবের ভিডিও দেখে না সেই সব মানুষদের জন্য রয়েছে ভিভো কোম্পানি আর ওপো ওপো কোম্পানিটা রয়েছে প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোন বার করবে তারা বছরে দু একটা হাতে গোনা জনপ্রিয় সিরিজ বার করবে কিছু বিক্রি হবে কিছু গালাগালি শুনবে কিন্তু আলটিমেটলি ব্র্যান্ড একটা যাদের সব থেকে পুরনো ব্র্যান্ড সেটা তারা পুষে রাখবে এরকমভাবেই তারা চলছে এবং ওয়ান প্লাসের মতো কোম্পানি আগামী দিনে আরও ফ্ল্যাগশিপ আরও প্রিমিয়াম ফোন বার করবে আরও বেশি দামে সেক্ষেত্রে যারা ওয়ান প্লাসের রাভার তারা মোটামুটি আশা ছেড়ে দিন আইপুর দিকে টাকা নেবার তো এই হলো বিবিকে ইলেকট্রনিক্স যারা গোটা পৃথিবীর স্মার্টফোন মার্কেটকে একাই ক্যাপচার করে রেখেছে আমরা হুয়াবের কথা বলি স্যামসাং অ্যাপেল শাওমির কথা বলি কিন্তু আমরা ভুলে যাই যে এদের পেছনে গোপনে একদম নিঃশব্দে কাজ করে চলেছে বিবিকে ইলেকট্রনিক্স যাদের মিলিত শক্তির কাছে কোনো ব্র্যান্ডই দাঁড়ায় না সবাই তুচ্ছ তাদের কাছে তো আজকের ভিডিওতে এইটুকুই শেয়ার করা ছিল আপনার কাছে যদি ভিডিও ভালো লাগে আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা আইকনটা প্রেস করে রাখবেন তাহলে আপনার সাথে আমার আবার দেখা হবে আগামী কোনো ভিডিওতে আজকের মতো